তোমরা খেলছো মাকে বাঁচানোর জন্য, তোমরা খেলছো এই সুন্দরগড়ের মাটির জন্য, এই সুন্দরগড়ের মাটি ছুঁয়ে তোমরা যে প্রতিজ্ঞা করেছো সেই প্রতিজ্ঞা বাঁচানোর জন্য, তোমরা খেলছো সবার জন্য। তোমরা কি জানো না জানো সেটা জেনে আমার দরকার নেই। আপাতত এই টুর্নামেন্টে আমি তোমাদের কোচ, আমি যেটা বলবো সেটা তোমরা করবে। প্রথম দিন তো তাই সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছে, আর কাবাডি খেলতে অনেক পরিশ্রম করতে হয়, গায়ে জোর লাগে। এত প্র্যাকটিস মনে হচ্ছে হাত পা ছিঁড়ে যাবে। কাল যে গায়ে ব্যথা হবে না দেখবি। বেশ করেছে, ঠিক করেছে, হ্যাঁ একদম ঠিক কাজ করেছে। এই না হলে প্র্যাকটিস, হ্যাঁ ঘাম না ছড়ালে হয় নাকি? 25 লক্ষ টাকা হইলে মুখ দেখে আসবে নাকি? কোনো বাবা ট্রফি কিন্তু আমার চাই। আর যা করো করো, আর একটু কোর্স একটু করা না হলে হয়। একদম ঠিক কাজ করেছে নতুন বউ। যেমন আমি আমি কিন্তু পুরাই সুন্দরগড়ের কোচ, ঠিক আছে না? তোমাদের এই কোচও কিন্তু খুব কড়া, একদম ঠিক কাজ করেছে, শাবাশ। আপনার সাথে আমার একটু কথা ছিল। শুনছি। আমাকে একবার হসপিটালে যেতে হবে। কেন? মা হসপিটালে ভর্তি, মাকে দেখতে যাব। আচ্ছা যাবে, নিশ্চয় যাবে। খালি হাতে গেলে হবে? আম জাম কাঁঠাল লিচু লেবু মুসম্বি কত বলছো কেন, আঁশফল নাশপাতি, ঠিক আছে সব নিয়ে যাবে, যা বোঝো না তাই। এই শোন, এই যা যা ফলের নাম বললাম তার বাইরে আরও যা যা মনে থাকবে সব নিয়ে যাবি নতুন বইয়ের সাথে, ঠিক আছে? এত ফল কেউ খায় না খেতে পারে? আমার শাউরির জন্য কথা হচ্ছে, খেতে হবে, জোর করে খাওয়াতে হবে, নাহলে গায়ে গতি হবে কি করে? শুনো তরিতা, আমি চারা পোনা ঝোল বানিয়ে দিচ্ছি, নিয়ে যাও। হ্যাঁ বলছি যে মা তো ওসব কিছু খায় না, মায়ের জন্য আমি বরং ভেজিটেবল স্টু করে নিয়ে যাব। এ বাবা তো আরো খারাপ, গরম জলের ভিতরে কত তরকারি মরকারি ফেলে কি আসছে, তাকে যা পারো করো, যাও নিয়ে যাও, শারীরিক একটু সেবা করবো ভাবলাম তা আবার হলো না। আচ্ছা ঠিক আছে, যা ভালো মাল বানিয়ে নিই, চলো রান্না করে চলো যাও। এ মদন এদিকে, এইদিকে বলুন বাবু। বলছি যে প্র্যাকটিস হচ্ছে, কোনো গড়বড় কিছু দেখলে? না বাবু, বোধহয় তো গাড়িতে বসে বসে খেলা করাচ্ছিল। গাড়িতে বসে বসে খেলা করাচ্ছিল মানে ওই ধমক দিচ্ছিল, তারপর কী সব ওই এটা কর সেটা কর বলছিল, এখনই তো করালো। করালি ভালো, ঠিক আছে যাও, গাড়ি যাও। তড়িতা রানী, আমি তোমারে খেলাবো আর তুমি খেলু খেলু করবে, খেলু খেলু না করলে তো আমার সমস্যা, সব কিছু গড়বড় হয়ে যাবে। একটু জল খান, পিঠে বালিশটা দাও, পিঠে বালিশটা দাও, একটু জল খাও। জল খাবো না কেন? না
একটু জল খান, জল খেলে ভালো লাগবে। কিছু ভালো লাগার দরকার নেই, আমাকে আশ্রমে নিয়ে চলো, আমি ওখানেই শেষ নিঃশ্বাস ছাড়ব। না না, এখন এসব কথা বলার কোনো মানে নেই, সব ঠিক হয়ে যাবে। শুধু আপনি একটু জল খান, সুস্থ বোধ করবেন। বালিশটা দাও, বালিশটা পিছনে দাও, বালিশটা পিছনে দাও, ঠিক দাও, একটু বড় করে নিঃশ্বাস নিন। ভালোভাবে উঠতে হবে ঠিক গিরি। হ্যাঁ কুসবাবু, হ্যাঁ একটু এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখুন পেশেন্টের কন্ডিশন কিন্তু একেবারেই ভালো না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টটা করে আমাদেরকে জানান। আর আপনাদের মধ্যে কেউ একজন আহ আমার সঙ্গে আসুন, কিছু ওষুধ আনতে হবে। না আমি ডাক্তারবাবু, আমি নিজেই যাচ্ছি, আমাকে বলুন কি ওষুধ আনতে হবে। আর একটা কথা, হ্যাঁ যে ডিসিশন নেবেন একটু কুইক ডিসিশন নেবেন, হ্যাঁ নাহলে কিন্তু সত্যিই ওনাকে বাঁচানো যাবে না, অপারেশন ইজ মাস্ট। আমি আমি আসুন। বুঝতে পারছি ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি। কোথায় যাচ্ছিস? আমি আমি এখুনি আসছি। তড়িতাকে কোনো খবর দেওয়ার দরকার নেই। তুমি কি বলছো দাদা, মায়ের এত শরীর খারাপ, এরকম অবস্থা, তার মেয়ে কি খুব গোলাপি? আগেরবার যখন তড়িতা এসেছিল তখন সতীমা ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলেন, ডাক্তার কি বললো সেটা তো শুনলি, অবস্থা খুব একটা ভালো না। এই সময় তড়িতাকে দেখে যদি সতীমা আরো অসুস্থ বোধ করেন, আমি আমি কোনো রিস্ক নিতে চাইছি না। সে তো সব অভিমানের কথা। আমিও জানি অভিমানের কথা, কিন্তু কি করি বলতো? বলছে আর্জেন্টলি অপারেশন করতে হবে, আর তড়িতারও বলি হারি, ওর মা এখানে মৃত্যুশয্যায়, ওকে খবর দিতে হবে কেন? ও নিজের গর্জে ছুটে আসবে না এখানে? আমি না অবাক হয়ে যাচ্ছি, এই তড়িতাকে আমরা চিনতাম। কি হলো? শুনুন আপনি খাবারটা নিয়ে ভেতরে যান, আমি 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 আর যাব না। ভেতরে যাবেন না, কিছু হবে না, চলো আমি তো আছি। না আগের দিন তো দেখলেন মা কেমন চেঁচামেচি করলো, আমাকে দেখে যদি আরো উত্তেজিত হয়ে পড়ে শরীর খারাপ করবে আমার, আপনি ভেতরে যান। চলো না, আমি আছি তো, কিছু হবে না, এসো। গোলাপি আমাদের এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, ডাক্তারবাবু কিছু ওষুধ আনার কথা বললেন, প্রেসক্রিপশনটা নিয়ে আসি, চল তুই আমার সঙ্গে। কে ওখানে? কে? কে কে ওখানে? এ কেউ না, কেউ না, কেউ না, কেউ না, সতীমা কেউ না, আপনি শান্ত হন। আমি দেখেছি ও ও এসেছে এখানে, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, এখান থেকে চলে যে কেউ আসেনি। কি করছেন সতীমা, শরীরটা আপনার আরো বেশি খারাপ হবে, কাশি হবে। আসলে একটু জল দাও, জল দাও, এখান থেকে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি দেখো আমি দেখছি। চলো 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 পাল্টাই।